অনুষ্ঠানে আমি দাঁড়িয়ে সর্বাগ্রে প্রণাম জানাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সবার শ্রী চরণে রহিল আমার সশ্রদ্ধেহ কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই আজকের প্রতিটি গৃহকর্তা, যাদের সদিচ্ছায়, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মরতি হরিবাস। আমি প্রত্যেকটি গৃহকর্তা এবং তাদের পরিবারে প্রতিটি সদস্যবর্গের সুচরণে জানাই সশ্রদ্ধেহ কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই শ্রী শ্রী সন্ধ্যাকালীন এলাকার সমস্ত ভক্ত, তত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে, তত অনন্ত কোটি কোটি ভক্ত বৃন্দে শ্রী চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে সর্বপ্রথম যাদের শিক্ষায় দীক্ষায় আলোকিত করলাম, এই প্রতিষ্ঠা লাভ করলাম, শিক্ষা জগতে নেমে আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরমদানে সৌভাগ্য লাভ করতে পারলাম। নিজ গুরুদেব, নিজ পিতা ঈশ্বর অজিত বাগ, আজ সেই পিতামাতার চরণ আশ্রয় করে সর্বশ্রেষ্ঠ আমার জননী গর্ভ, যার গর্ভে জন্ম নিয়ে আজ আমি এই সৎপথ অবলম্বন করলাম, সেই জন্মদাতা পিতামাতার চরণের জন্য আমার সশ্রদ্ধেহ কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। জানি না আজকের কি গাইব, কি বলবো, কি শোনাব, তবে আপনারা যদি কৃপা করে আমি গুরু কৃপা নিয়ে যতটুকু শিক্ষা লাভ করেছি আশীর্বাদ করুন, সেই শিক্ষার দ্বারা আমার গুরু কৃপা নিয়ে আপনাদের চরণ আশ্রয় করে যতক্ষণ আমি এখানে উপস্থিত থাকব আমার নিতাই চাঁদজন কৃপা করে, আমার গৌর চাঁদজন কৃপা করে, আমার রাধারানী যেন আমার বদন দিয়ে হরি কথা কৃষ্ণ কথা স্ফুরণ করিয়ে দেয়। তাই মা, বহু কথা আপনাদের কাছে আমি পরিবেশন করব, বলতে এসেছি অনেক আশা নিয়ে আপনাদের চরণ আশ্রয় করেছি, এই পথ অবলম্বন করে জানি না আমার মনের বাসনাটুকু পূর্ণ হবে কিনা। হে গুরুদেব, আজ আপনারা যেখানে থাকুন না কেন, আজ একাল অন্ধের মতো অন্তরালে আপনাদের চরণ আশ্রয় করে আমি যেন ভক্তি বিস্তৃত যুক্ত সহকারে হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা লীলা কথা সাধন করাতে পারি। তাই সকল সাধুগুরু বৈষ্ণব এবং সকল ভক্তমণ্ডলীর কাছে আমি বলতে চাই, বাবা আমি যে পথ অবলম্বন করলাম আপনাদের কাছে রসা ভাষা অনেক অন্যায় করব, অনেক অপরাধ করব, তাই যারা বয়স জ্যেষ্ঠ আছেন নিজে নিজ কন্যা মনে করে আমাকে ভুল ত্রুটি মার্জনা করবেন, প্রত্যেক দাদা ভাই দিদি ভাইদের প্রতি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই, ছোট্ট ছোট্ট ভাই বোনদের প্রতি আমি প্রত্যেকের প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজ সবাই মিলে আনন্দযুক্ত সহকারে আমার গোবিন্দ চরণ আশ্রয় করব, তাই বাবা যদি কোনো অপরাধ করি সবাই আমাকে ভুল ত্রুটি মার্জনা করে সবার কাছে ঠাঁই দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, তাই চলো আজকে আমরা লীলার আরম্ভের প্রারম্ভে, মানে যেটা হওয়া উচিত গৌরচন্দ্রিকা, আমরা ছোট্ট করে আস্বাদন করে নেব এই নদিয়া নবদ্বীপের মাঝে, দেখব এই নদিয়ার ভাবে আমার গৌর হরি সেই ভাবটি কেমন, সেই যে মনের বেদনাটুকু কেমন,
ভক্তগণের সঙ্গে নিয়ে নদিয়া নবদ্বীপের মাঝে তার লীলা আমরা ছোট্ট করে একটু সবাই আস্বাদন করে নেব। তাই নায়ক মঙ্গলের জন্য, পাড়া প্রতিবেশী সবার মঙ্গলের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, বৃন্দাবনে যতক্ষণ থাকবে এই এই যে ক্ষেত্রটা আপনারা দখল করেছেন, এটা হলো এখন আমার মালিকের ক্ষেত্র। এই ক্ষেত্রের মালিক হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ। তোমার তার আন্ডারে যতক্ষণ আমরা থাকবো, ভক্তিযুক্ত সহকারে উলুধ্বনি সংকেত ধ্বনি, আর আমার বাবারা দাদা ভাইরা আছেন, একটু জয়ের ধ্বনি দিয়ে আমার প্রথমত গৌরীকে আহ্বান করে নেব। কেননা এই যে লীলা পরিবেশন করার ক্ষমতা আমার নেই। তাই শুনেছি দশ যেখানে আমার ভগবান সেখানে, তাই একার ডাকে ভগবান আসে না মা, আপনারা সবাই আমাকে সাহায্য করুন, সবাই এমন করে আমরা ধ্বনি দেব ভগবান যেন আমাদের এখানে এসে উপস্থিত হয়ে যায়। তাই সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রার্থনা থাকলো, সবাই একটু হস্ত উত্তোলন করে এই সন্ধ্যাকালীন ভগবান গৌরহরিকে আমরা আহ্বান করব। সবাই মিলে হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি গোদারি চিরনন্দন দন
আমি আর কতটুকু পরিবেশন করবো মা ছোট্ট মুখে, তবে আপনার আশীর্বাদ করুন। আজকের এই বৃন্দাবনে দাঁড়িয়ে আমি যেন কিছু কথা বলতে পারি। তো যাই হোক, প্রথমত কিছু প্রমাণ তত্ত্ব কথা নিয়ে আলোচনা করব, আর মাঝে মধ্যে আমি একটু ভক্তলীলা আস্বাদন করে শোনাবো। সবাই একটু ধীর মেজাজে বসবেন। হরি বল হরে কৃষ্ণ, জনিতাই গৌর হরি বল। শ্রীমান মহাপ্রভু আমার গৌরাঙ্গ সুন্দর, কলিহাত জীবীর দুর্দশা দেখে গোলক বৃন্দাবন ধাম পরিত্যাগ করলে, অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে বহুদিনই ধরে তুলসীর পাতা গঙ্গার জল নয়নের জল দিয়ে দীপাবলি হা গৌর প্রাণ গৌর বলে কেঁদেছিলে। সেই অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম নবদ্বীপে শ্রী সচিগন্ধ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিলে। অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে মা ভগবান নিজে আসতে বাধ্য হয়েছিল। অদ্বৈতের গুরু শ্রী শ্রী মাধবেন্দ্রপুরী মহারাজ বলেছিলেন, অদ্বৈত যদি কাঁদতেই হয় তাহলে চোখের জলে যদি ব্যয় করতে হয়, এই জগতে সংসারে থেকে শিয়াল কুকুরের জন্য ব্যয় করো না। যদি কাঁদতেই হয় তাহলে কৃষ্ণ পদেই কাঁদো। দেখো কলি হাত জি, কৃষ্ণ ভজন করতে পৃথিবীতে এসেছিলে, এসে মায়া আলে আর পাঁচু পাঁচু ছুটতে ছুটতে তারা মায়ায় পড়ে মায়ার ভব কোপে ডুবে হাবুডুবু খাচ্ছে। এদেরকে উদ্ধার করবার জন্য এই তিন তুলসী পাতা নাও নিয়ে দিবানিসি হা গৌর প্রাণ গৌর বলে কাঁদো। দেখো তোমার ডাকে একদিন গোবিন্দ গৌর হয়ে নবদ্বীপ এসে কলিহত জীবকে উদ্ধার করবে। অদ্বৈত বলেছিলে, আমার মতো মূর্খের ডাকে কি ভগবান আসবে? মাধবেন্দ্রপুরী মহারাজ বলেছিলে, অদ্বৈত আরে ডাকার মতো ডাক হলে ভগবান যে আসতে বাধ্য হয়। কেন না মানুষে দরকার হচ্ছে বাবা ডাক, সঠিক ভক্তি মিশ্রিত ডাক, শক্তি মিশ্রিত ডাক নয়, অহংকার মিশ্রিত ডাক নয়। কেন না যেখানে ভক্তি আছেন সেখানে আমার ভগবান আছেন, যেখানে শক্তি আছে সেখানে আমার ভগবান। তাই ভক্তির দ্বারা যদি ভগবানকে ডাকতে হয়, ভক্তির প্রেম দিয়ে তাকে স্মরণ করতে হবে বাবা। তাই কথাটা আপনারা জানেন, তবু আমি একটুখানি বলবো, বলছি যখন এই যে ভক্তির ডাক আপনারা অনেকে জানেন, দুর্যোধন কৃষ্ণের বিয়াই বসাই তা দুর্যোধন কৃষ্ণকে বলেছিলে, বিয়াই মশাই আগামীকাল মধ্যাহ্নে আমার গৃহে তব আদিত্য গ্রহণ করতে হবে তোমায়। এখন গিয়েও ছেলে
যেতে 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 রাস্তার মাঝখানে দেখা হয়েছিল দাসীপুত্র বিদুরের সঙ্গে। কি করলো দেখো মাইরাই যে, বিদুরের সঙ্গে যখন কৃষ্ণের দেখা হয়ে গেল, বিদুর বলেছিলেন, কৃষ্ণ তুমি তো দুর্যোধনের রাজ প্রাসাদের রাজ প্রসাদ খেতে যাবে, তা যাবার সময় আমার তালপাতার পর্ণ কুঠিরে একটু চরণ ধুলি দিয়ে যাবে। কৃষ্ণ বলেছিলেন আমি যাব, কিন্তু বাবা এটা ছিল তার ছলন, ডাকার মতো ডাক হলেই তো ভগবান আসবে। বিদুর যখন কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে দাঁড়িয়েছে, তার স্ত্রী পরাশরী, বিদুরের স্ত্রীর নাম ছিল পরাশরী। কি গো কৃষ্ণ এলো? না আসবে না। পরাশরী বলেছিলেন জীবনে কোনোদিন আর তাকে ডাকতে যাবে না, কেন প্রয়োজনে সে আমাদের কাছে আসবে কিন্তু আমরা আর তার কাছে যাব না। এই যে দৃঢ় বিশ্বাস, এই যে আত্মত্যাগ, অনুরাগ, ভক্তি মিশ্রিত দাও, ভগবান কি আর থাকতে পারেন বাবা? দুর্যোধনের রাজ প্রাসাদের রাজ প্রসাদ ত্যাগ করে বিদুরের ঘরে গিয়ে দাঁড়িয়েছে। বিদুরের গৃহে গৃহে যখন উপস্থিত হয়েছে, বিদুরের স্ত্রী পরাশরী ভগবানকে দেখে আনন্দে প্রভাসিত হয়ে আনন্দের সমুদ্র অবলোহন করতে করতে ঘরে ছুটে গেলে, ছুটে গিয়ে বাবা একটা কলার কাঁদি ছিল, এখন কলাটা আনতে আনতে কি বাপচিত স্মৃতিশূন্য ভালোবাসাটা দেখুন, কলাটা আনতে আনতে কলাটা ছাড়িয়ে কলাটা ফেলে দিয়ে খাসাটা নিয়ে কৃষ্ণের মুখে দিয়ে বলছে, খাও কৃষ্ণ। কৃষ্ণ খেতে বাধ্য হয়েছিলেন মা, বাধ্য হবেন তিনি, এই যে ভক্তি মিশ্রিতটা বাধ্য হলেন তিনি। এদিকে কেমন অনুরাগরা দেখো, বিদুর গঙ্গার জলে স্নান করছিলেন, একটা কাপড় ছিল শত ছিদ্র, মাইরা এখন উপরে উঠে নাভি সরোবরে দাঁড়িয়ে কাপড়টাকে নিগড়াবেন, এমন সময় সংবাদ ভেসে এলো, বিদুর তোমার ঘরে কৃষ্ণ এসেছে। সেই যে কাপড়টা পরার কথা তার আর মনে রইল না, কাপড়টাকে নিগড়াতে নিগড়াতে ঘরে চলে গেল। ঘরে গিয়ে দেখলে তার স্ত্রী পরাশরী ভগবান কৃষ্ণকে কলার খসা খাওয়াচ্ছে। বিদুর গিয়ে বলেছিলেন, ও গো তুমি কি পাগল হয়ে গেলে? ভগবান এসেছেন দেখে তুমি কলাটা ফেলে দিয়ে কলার খসা খাওয়াচ্ছ? পরাশরী বলেছিলেন, মা আমি নহে পাগল হয়ে গেছি, কিন্তু তুমি কি করেছো? কাপড়টা যে পড়ে আসবে সে সময়টুকু তোমার ছিল না। কি গো বলো, কাপড়টা যে পড়ে আসবে সে সময়টুকু তুমি পাওনি? বিদুর তাকিয়ে দেখলে, সত্যি তো তাই, আমি উলঙ্গ হয়ে এসে দাঁড়িয়েছি। তাই বিদুর গোবিন্দের চরণে শরণাগত হয়ে বললে, হে গোবিন্দ, যে পাঁচ তলার বাড়িতে জন্মগ্রহণ করে সে উলঙ্গ হয়ে জন্মায়, আবার যে পাঁচ তলার বাড়িতে থেকে মরে সে উলঙ্গ হয়ে চলে যায়। আসা যাওয়ার রাস্তাটা মাঝখানে অনেক আমাদের বেশভূষণ করা হয় বাবা, কিন্তু আসা যাওয়ার রাস্তাটা আমাদের উলঙ্গ রাস্তায় হয়। অতএব
হে গোবিন্দ, তোমার চরণে আমার নিবেদন, তুমি যতবার আমায় এই পৃথিবীতে জন্ম দেবে ততবার বাসনার বসন খুলে নিয়ে অহংকার মুক্ত করে ভক্তি মিশ্রিত যুক্ত তোমার চরণে দাস করে রেখো। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। আমি এ জীবনে তোমার কাছে আর কিছু চাই না ঠাকুর। তাই তো মহাজন ভাবের খাতায় কলম দিয়ে বলছে, কি বলছে দেখো, উমনি এলি খালি হাতে, আ যাবে খালি সবে ছেড়ে দাও দেন তারে রে মোহাম, সবে ছেড়ে দাও দেন তারে এলি খালি হাতে, যাবি খালি হাতে রে, আরে লেহেঙ্গা কোয়ে রে তুই যাবি সে পারে, সবই ছেড়ে দা দেনা তোর রে মনাব, সবই ছেড়ে দা দিন তরে, তাই কি বললেন, আমরা এই জগৎ সংসারে এলাম, শাস্ত্রকার বলছেন কোথায় ছিল এই টাকার পাহাড়, কত বড় বড় মহান ব্যক্তি কত ধনী টাকার মালিক এখানে আছে, কোথায় ছিল টাকার পাহাড় দালান কোটা বাড়ি, সবই যে তারি দেওয়া তোরবা আছে কি, তাই বললে কোথায় পেলি টাকার পাহাড় দালান কোটা বাড়ি, এসবে যে তারি দেওয়া তোরবা আছে কি, কোথায় পেলি টাকার পাহাড় দালান কোটা বাড়ি, এসবে তারি দেওয়া তোর মায় আছে কি, নিজের দেহ নই রে নিজের, নিজের দেহ নই রে নিজের, পুড়ে হবি ছাই রে সবে ছেড়ে দা যেন তোর রে মন আমার, সবে ছেড়ে দা আবার কি বলছে দেখো, পৃথিবীর এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে অভিনয় ক্ষেত্রে আমরা অনেকে অনেকভাবে বিভিন্ন ভাবে অভিনয় করে সংসারকে পরিচালনা করছি, তাই কেউ সেজেছি রানী রাজা, কেউ বা ফেরিওয়ালা, কেউ আবার সেজেছেন পথের ভিখারী, আবার এই সংসার রঙ্গমঞ্চে দাঁড়িয়ে কেউ সেজেছে বাবা মা, কেউ বা ছেলে মেয়ে, আবার কোনো নারী চেয়ে আছে স্বামীর পথ চেয়ে, পৃথিবীটা নাট্যশালা মানুষ অভিনেতা, কেউ বা অভিনেত্রী সাজে সাজে রানী রাজা, পৃথিবী
পৃথিবীটা নাট্যশালা মানুষ অভিনেতা কেউ বা অভিনেত্রী সাজে সাজে রানী রাজা কেউ ভিখারি পথের পথে কেউ বা ভাঙা গোড়ার খেলা কেউ ভিখারি পথের পথে কেউ বা ফেরি অহলা ভাঙা গোড়ার খেলা বাসু বলে যেতে হবে বাসু বলে যেতে হবে রে মো সবাই মিলে একটু হাত তুলে বাবা মায়েরা সবাই মিলে অভিনয়ের সে হেসে অভিনয়ের সে হেসে পিয়ালি খালি হাতে যাবি খালি হাতে তাই ভগবান বলছে আমি ভক্তির দাস, আমি শক্তির দাস নই। কেন না ভক্তি থাকলে আমি ছোট জাত ব্রাহ্মণ হচ্ছি কাউরা এত ভাবি না, যদি কারো ভক্তি থাকে। কারণ ভগবান বললে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ছোট জাত যদি কৃষ্ণ ভজন করে তিনি ব্রাহ্মণ হবে, আর ব্রাহ্মণ যদি না কৃষ্ণ ভজন করে তাকে ছোট জাত বলতে হবে। তাই বলছে বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাজে, মুচি বিপ্র হয় যদি কৃষ্ণ ভজে। তাই ভগবান বিচার করে কোথায় ভক্তি আছে। এই ভক্তির জন্য ছোট জাতের মেয়ে ভুলে গিয়েছিলেন বাবা, তাই রাম খাবেন বলে চণ্ডালিনীর মেয়ে ছোট জাতের মেয়ে শবরী ভগবান রামচন্দ্রের জন্য অতি কষ্ট করে পরিশ্রম করে ফলগুলিকে সঞ্চয় করে রেখেছিলেন বনের মাঝে ঘুরে ঘুরে অক্লান্ত পরিশ্রম করে ফলগুলো কেমন করে গুছিয়ে রেখেছেন ভগবানের জন্য। দেখো দাঁত দিয়ে এটো করে দাঁত বসিয়ে ভগবানের সেবার বস্তু গুছিয়ে রেখেছেন। কেন না যেটা সুস্বাদু সেটা আমার ভগবান রাম খাবেন, যেটা ভালো নয় সেটা ফেলে দেবেন। এইভাবে বিচার করে করে মা শবরী ফলগুলো গুছিয়ে রেখেছিলেন। ভক্তের আকুল আহ্বানে ভগবান আর থাকতে পারলেন না বাবা, নেমে এলেন মর্তের মাটিতে, গিয়ে ডাকছেন শবরী কে? আমি রা, দয়াময় এসেছ, এতদিনের পরে হত ভাগিনীর কথা তোমার মনে পড়েছে, এসো আসন গ্রহণ করো। ভগবান রামচন্দ্র জানেন যে ভক্ত আমার জন্য ফল গুছিয়ে রেখেছে, তাই গিয়ে বলছে শবরী আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে মা? শবরী ছুটতে ছুটতে গিয়ে এটো করা ফলের থারি আর নয়ন ভরা চোখের বাড়ি নিয়ে গিয়ে ফলের থারিটি নিয়ে ভগবানের হাতে দিয়ে বলছে প্রভু তুমি সেবা করো, তুমি একবার সেবা করো। যখন রামচন্দ্র সেবা করছে খাচ্ছেন তার বিচার নাই যে ভক্ত আমার জন্য এটো করে রেখে দিয়েছে। এবার কি করলো বলুন তো? পাশে দাঁড়িয়েছিলেন মা লক্ষ্মণ ঠাকুর, লক্ষ্মণ চিৎকার করে উঠে বললেন দাদা তুমি করছো কি?
ছোট জাত হরিজন ফ্যামিলির মেয়ে, সে দাঁত বসিয়ে বসিয়ে ফলগুলো এটা করে তোমার জন্য রেখে দিয়েছে। তার এটা ফল তুমি সেবা করছো, তোমার ঘেন্না করছে না? লক্ষণ তাড়াতাড়ি করে রামের হাত থেকে ফলের ঝুড়িটা নিয়ে অদূরে মাটিতে ছুঁড়ে ফেললেন। আর যেই না মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে মা, সেই সময় সবরই বড় ব্যথিত অন্তরে লক্ষণকে একটা কথা বলেছিলে, লক্ষণ শুধু এটো ফল সেটা দেখলে কত বেদনার ফল সেটা দেখলে না, কত হিংস্র জন্তু আমি উপেক্ষা করে ফল সঞ্চয় করে রেখেছিলাম আমার ভগবানকে সেবা দেব বলে। সেই ভগবানের সেবার বস্তু, সেবার ফল তুমি ফেলে দিয়েছো মাটিতে। শুনে রাখো, আজকের আমি ভগবানকে সেবা দিয়েছি ভক্তিযুক্ত সহকারে, যে ফল আমি এটা করে গুছিয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু কত হিংস্র জন্তু উপেক্ষা করে বনের মাঝে ঘুরে আমি ভগবানের সেবার বস্তু রেখেছিলাম, সেই সেবার বস্তু তুমি খেতে দিলে না, ফেলে দিলে। শুনে রাখো, এই ফল ফেলে দিয়ে যে ব্যথা তুমি আমাকে দিয়েছ, এর চতুর্গুণ ব্যথা তোমাকে পেতে হবে। কখন? রাবণ যেদিন তোমাকে শক্তি শেল পান মারবে, শেলকে তুমি যেদিন মারা যাবে, আমার এই এটো ফল গিয়ে পড়বে গন্ধমাধন পর্বতে, আমার এই এটো ফল থেকে তৈরি হবে বিশল্যকরণী বৃক্ষ। হনুমান যেদিন তোমার মৃত্যু সংবাদ পেয়ে বিশল্যকরণী বৃক্ষের পাতা এনে ওই পর্বত মাথায় করে নিয়ে এসে সমস্ত গাছ বাদ রেখে এই ছোট জাতের এটো ফলে যে বৃক্ষ তৈরি হবে, ওই বিশল্যকরণী বৃক্ষের পাতা নিয়ে সে বেটে বেটে রস তৈরি করে তোমার মুখে দেবে, সেদিন ছোট থেকে এটা ফলে রস খেয়ে তুমি প্রাণ ফিরে পাবে। নিতাই গৌর হরি। তাহলে পেয়েছিলেন মা? এই জন্য মাধবেন্দ্রপুরি মহারাজ অদ্বৈতকে বলেছিলেন, অদ্বৈত ডাকার মতো ডাক হলে ভগবান আসতে বাধ্য হয় মা। আর আমরা জন্মিয়েছি বটে, শেয়াল কুকুরের মতো শুধু খেয়ে গেল, কিন্তু বাবা মনুষ্য জন্মের কর্তব্যটা কি সেটা তো করলাম না। তাই মহাপ্রভু অভিরামকে ডেকে বললেন, অভিরাম দাস চলো, আর বিলম্ব নয়, আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। এই অবিরামটা কে বাবা একটুখানি বলি, এই অবিরামটা হলো গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত আচার্যের ডাক এসেছেন দুটি কারণে। সেই দুটি কারণ কি? একটি হচ্ছে রাধা প্রেম নিয়ে আস্বাদন করা, আর দ্বিতীয়ত হলো হরি নাম নিয়ে কলিহত জীবকে উদ্ধার করা। একটুখানি আমি আপনাদের কাছে বলবো বাবা, এই যে হরিবাসক আমার এই যে কমিটি দাদা ভাইরা, কমিটি বাবুরা বহু বৎসর ধরে এখানে মাহাতো যজ্ঞ হরিনামের অনুষ্ঠান করে আসছেন বাবা। তো এই যে বহু বৎসর ধরে অনুষ্ঠানটা চলছে, অনর্থ পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করলে তবেই এই যজ্ঞ অনুষ্ঠান চালানো যায় মা। অনেক মানুষের পয়সা আছে, কিন্তু সবাই এই সৎপথ অবলম্বন করে সৎপথে অর্থ ব্যয় করতে পারেন না। তাই আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করব, প্রতি বছরের ন্যায় এবছর যেমন এই মাহাতো যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন আমার কমিটি দাদা ভাইরা বাবারা, আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করব, প্রত্যেকটা বছর এইভাবে যেন ভগবানের নামে তারা এগিয়ে যেতে পারে। এত কষ্ট করে প্যান্ডেল বেঁধে এত টাকা ব্যয় করে আমরা হরিনাম দেব কেন? হরিনাম দিচ্ছে কেন? হরিনাম শুনলে কি হবে? হরিনাম করলে কি হবে মা? আগে ভালো করে জানো, এই হরিনামের মধ্যে এমন কোন বস্তু আছে যে যা শুনলে আমাদের মন শুদ্ধ হয়ে যায়। তাই মহাজন বলছে দেখুন, হরিনাম করলে কিন্তু গাড়ি বাড়ি হয় না, নেতা হওয়া যায় না, মস্তান হওয়া যায় না, ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ে না, টাকা ব্যাংক ব্যালেন্স হয় না,
তাহলে মানুষ হরি নাম করবে কেন? বলে হরি নাম করলে কিছু হোক বা নাই হোক, ও মানুষ থেকে মানুষ হওয়া যায়, হরি হরি বল হরি, ও ভদ্র থেকে ভদ্র হওয়া যায়, পশু বৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তাহলে আমরা কি মানুষ নই? না, মানুষ কুলে জন্মালে তাকে মানুষ বলা হয় না। শাস্ত্রে বলছে সবাই যদি আমরা সমান ভাগে ভাগ করে মানুষ জন্ম নিতাম তাহলে সারা পৃথিবী জুড়ে এই ঝগড়া দ্বন্দ্ব বিবাদ থাকতো না। তাই বাবা, মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মহাজন বললে মানুষ হচ্ছে তিন প্রকার, ভালো করে শুনে নেন কি কি। প্রথম হলো মহামানুষ, দ্বিতীয়ত দেব মানুষ, তৃতীয়ত এলেন শুধু মানুষ। আপনারা বলবেন কি গো, একই মানুষ কুলে জন্মগ্রহণ করলাম, মানুষের ভাগ হয়ে গেল? হ্যাঁ, আমরা তো বলি সবাই তো মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল কিন্তু জল হয় না বাবা, শাস্ত্রে বললে গঙ্গার জল, নদীর জল, সাগরের জল, পাথর জল, পায়খানার জল, নর্দমার জল, সবই জল বটে, কিন্তু সব জল সব জায়গা প্রয়োগ করা যায় না। যেমন সাগরে অনেক জল আছে, তার জল খেলে কিন্তু আপনার পিপাসা মিটবে আস্তে আস্তে আস্তে, কিন্তু আপনি কলের জল একটুখানি খান দেখবেন পিপাসা মিটে যায়। কেন না? জলের মধ্যে ভাগ আছে, কোন কোন জলে পোকা হয় আবার কোন কোন জলে পোকা হয় না। এই যে মাইরা গঙ্গার জল রেখে দেন বোতলে, দেখবেন মা পোকা হবে না, কিন্তু পুকুরের জল রেখে দেন কিছুদিন পরে পোকা হয়ে যাবে, তাই না? তাহলে সব জল জল বলে যেমন প্রয়োগ করা যায় না, তাহলে কোন কোন জলে পোকা হয় আবার কোন কোন জলে পোকা হয় না। তেমনি এ জগতে অনেক পয়সাওয়ালা মানুষ আছে, তাদের সঙ্গে মিশলে কিন্তু আত্মার তৃপ্তি হয় না, অনেক গরিবের সঙ্গে মিশলে আত্মার তৃপ্তি হয়। আবার বলছে যে এই যে পোকা, অহংকারের পোকা অনেকে মনের মধ্যে এসে যায়, তাহলে কোন জলে পোকা হয় কোন জলে পোকা হয় না। আচ্ছা, সব জল যদি সমান হলো বাবা, তাহলে পায়খানা প্যানের মধ্যে তো জল থাকে কি থাকে? তা পায়খানা ওই যে প্যানের থেকে এক কাপ জল তুলে চা করে খান দেখি কি পারবো না? কেন? দুর্বাই গন্ধ, জল বটে দেখতে জল, কিন্তু এমন অপবিত্র জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে। তাই বলছে তেমনি জগতে কিছু কিছু মানুষ আছেন, বাইরে দেখতে শুনতে ভালো কিন্তু এমন জায়গা বাস করে ওকে ছুলে স্নান করতে হবে। তাই বাবা, আমরা সেই জায়গা থেকে পরিবর্তন হয়ে চলে আসব কোথায়? না, একমাত্র ভক্তিযুক্ত সহকারে এই মধুর বৃন্দাবনে আমার ভগবান চরণে। তাই আসুন মা, আপনাদের সবার চরণে আমার নিবেদন রইল, আজ সংসার গৃহ ত্যাগ করে বহু কষ্টে এই বৃন্দাবন ধাম আপনারা দর্শন করেছেন, এখানে আমার যোগমায়া আছেন, সুরধনী গঙ্গা আছেন, 33 কোটি দেবদেবীর বসবাস হচ্ছে, তাই আপনারা যখন কৃপা করে এসেছেন একবার সবাই মিলে বৃন্দাবনে যতক্ষণ থাকবেন আমাদের সঙ্গে একটু হাত তুলে উলুধ্বনি সংকেত ধ্বনি আর জয় ধ্বনি দেবেন সবাই মিলে, বলুন নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্যামকুণ্ড কি, সকল ভক্ত মণ্ডলী কি, নিতাই গৌর হরি 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 বল। তাই সবাই মিলে বলবো হরি নাহ, হাত নামাবেন না, হাত তুলে মায়রা সাধু সাধু, উলুধ্বনি জানা আছে মা? হ্যাঁ, একটু শুনান তো জোরে, এদিকে একদম জোর করে, হ্যাঁ বাহ খুব সুন্দর। গে জানা অবিরা হরি নাহা, এস
সোচ ভাবে যেতে হবে, নাম ঘরো মন তারি পাবে, সোচ ভাবে যেতে হবে, নাম ঘরো মোর তারি পাবে, সোচ ভাবে যেতে হবে, নাম ঘরো মন তারি পাবে, সোচ ভাবে যেতে হবে, নাম ঘরো মোর তারি পাবে। নিতাই গৌড়া দেশাম যেমন আমার হরে কৃষ্ণ হরে রাম, যেমন আমার হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অবিরাম, হরি নাম হরে 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 জয় জয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সবাই মিলে বলছেন তো? হ্যাঁ। আচ্ছা, আগের প্রথম যে ভাষাটা বলা হলো অনেকের হয়তো মনে নেই বা জানা নেই, দ্বিতীয়টা মনে আছে তো? হরে কৃষ্ণ নাম সবাই আমরা জানি কম বেশি করে প্রত্যেকটা জীব, তাই আপনাদের চরণে আমার নিবেদন, মা সবাই মিলে একটা হাত তুলুন, দাদা ভাইরা সবাই এদিকে, বাবারা আপনাদের মেয়ের মতো হাত তুলুন, সবাই তুলবেন, বা হ্যাঁ গৌরহরি কৃপা লাভ করতে গেলে সবাইকে তুলতে হবে, তুলুন। তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এসেছ ভাবে যেতে হবে, নাম ধরো মন তারি পাবে, এসেছ ভাবে যেতে হবে, নাম ধরো মোর তারি পাবে। নিতাই গৌড়া দেশাম যেমন আমার হরে কৃষ্ণ হরে রাম, যেমন আমার হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম সকল ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর
হরি হরি তো অশোক শাস্ত্র বলছে তাহলে এরা মানুষ হবে কি করে? শাস্ত্রকার বললে চেতে দর্পণং মর জনং ভবা মহাদবগ্নি নির্বাপানং তারা হরিনাম করলে কি হবে না? চিত্ত দর্পর মার্জিত হয়ে যাবে। চিত্ত বলতে মন, দর্পণ মানে আয়না। তাহলে হরিনাম করলে চিত্ত দর্পণ মার্জিত হয়ে যায়, মানে তৈরি হয়ে যায়। আর মন যখন বাবা তৈরি হয়ে যাবে তখন ভগবান দেখতে আপনাকে বৃন্দাবনে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, ভগবান আপনার হৃদয় মন্দিরে দর্শন হয়ে যাবে। কি করে মা? যদি গুরু কৃপা হয়, গুরু কৃপা হলেই আমার গোবিন্দ কৃপা হয়ে যাবে। তাহলে শাস্ত্র বলছে হচ্ছে না কেন? আমার শাস্ত্রকার বললে পশু বৃত্তি মানব জাতি করছে রে পালন, আজ কেন তার অহংকারে পরিপূর্ণ মন? পাপ পুণ্য ভালো মন্দ পশু জানে না, এই মানব জাতি যেন তারা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপি চলন বলন যেন মূর্খের মতো। বাঁদরে আদর বেশি হচ্ছে সারা দেশে, আর পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয়ে ভরা নোংরা, তাদের ভদ্র বেশে ঘরে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘুরে। আজ রাধা কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও এই মানুষের সেবা করো। নিতাই গৌর মানন্দ হরি। তাহলে কি বোঝা গেল মাইরা? আমি লেখাপড়া শিখেছি, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেলাম। লেখাপড়া শিখলে কিন্তু আসল মানুষ হওয়া যায় না বাবা। এই এখান থেকে 140 বছর আগে বিবেকানন্দ লেখাপড়া শিখেছিলেন। তিনি মূর্খ, রামকৃষ্ণ দেবের চরণ আশ্রয় করে সবার আগে চিকাগো শহরে গিয়ে বলেছিলেন, গর্ভের সাথে বলো আমি হিন্দু। এই যে হিন্দু, হিন্দু কথাটা বলতে অনেক সময় আমাদের এই হিন্দু জাতিদের ভয় হয় বাবা। আমরা এখানে ভিন্ন ভাবে বিবাদ ভাবে অনেক সময় জয় শ্রীরাম বলতে ভয় পাই। শাস্ত্রকার বললেন হে কলি হাত, এই যে শ্রীরামচন্দ্র আমরা ভুলে গেলাম, তিনি এই যে কলহ যুগে ভগবান না হতে পারে আপনারা নাই মানতে পারেন, কিন্তু ত্রেতা যুগে তিনি ভগবান ছিলেন। তাই কলহ যুগে জন্মগ্রহণ করে আমরা সেই শ্রীরামচন্দ্রের নাম বলতে কেন বিবাদ করব? আমরা ভুলে গেলাম তিনি ত্রেতা যুগের ভগবান। তাই তো সবার আগে চিকাগো শহরে গিয়ে তিনি বলেছিলেন, গর্ভের সম্মান আমি হিন্দু। কিসের জন্য বাবা? বিয়ে পাশের জন্য নয়। তাহলে গুরু চরণাশ্রিত, গুরু কৃপাহী কেবল রামকৃষ্ণ দেবের আশীর্বাদের দ্বারায়। তাই তো বলেছিলেন যে গর্ভের সম্মান আমি হিন্দু। কেন নাই? হিন্দু ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। হিন্দু ধর্ম শুধু ত্যাগ চাই বাবা, ভোগ চাই না। কি গো, যারা বৈষ্ণব হয়েছে কত চিন্তা ভাবনা করে চলতে হচ্ছে। চুল কেটে ফেলো, নিরামিষ খাও, 8টা 10টা বিয়ে করে না, টাকা দিয়ে হা যদি করে না। বৈষ্ণব হলে কত ভাবনা আমাদের ভাবতে হয়। কেন না? হিন্দু ধর্ম হচ্ছে ত্যাগের ধর্ম, হিন্দু ধর্ম ভোগের ধর্ম নয়। তাই এই হিন্দু ধর্মকে নিয়ে বিবেকানন্দ চিকাগো শহরে গিয়ে বক্তৃতা দিয়ে আমাদের হিন্দু ধর্মকে উচ্চ আসনে জানিয়ে এসেছেন বাবা।
আর আজকে সেই হিন্দু ধর্মকে নিয়ে আমরা কত নেতা কত মানুষ তাকে অপমান করছি, কত তুচ্ছ ভাবে নিচে নামিয়ে দিচ্ছি। কিন্তু বাবা একবার আমাদের চিন্তা করতে হবে মা, এই যে হিন্দু ধর্ম, আমরা যে হিন্দু সমাজে জন্মগ্রহণ করেছি আর করে যদি এই ধর্মটাকে অবজ্ঞা করি তাহলে আমরা যে মহাপাপে লিপ্ত হয়ে যাব। দেখুন এখন আমাদের অনেক সময় আছে, এই সময় থাকতে যেদিন আমরা ধর্মের প্রতি দৃঢ়তা হই, ধর্মের প্রতি যেদিন আমরা এগিয়ে যাইবা, তাহলে কিন্তু আমাদের ধর্মকে গলা টিপে টিপে মারা হবে। সেই দিন বাবা আমাদের সামনে আসছে। তাই অবিরাম দাসকে মহাপ্রভু ডেকে বললে, অবিরাম দাস হরিনাম করলে কিছু করতে হয় না, হরিনাম করলে চিত্ত দর্পণ মার্জিত হয়ে যায়। তাই বাবা হিন্দু ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। সে দেশের ব্যক্তিরা গিয়ে বলেছিলেন, আচ্ছা স্বামীজি আপনি যে আমাদের ধর্মকে অপমান করে যাচ্ছেন এটা তো মেনে নেওয়া যাবে না, আপনি যে বলছেন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ভালো কথা মেনে নিলাম, তা বলুন তো পৃথিবীতে যত গ্রন্থ আছে সবচেয়ে কোন গ্রন্থ বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন যে আমাদের হিন্দু ধর্মকে অপমান করবার একটা ষড়যন্ত্র চাল বিস্তারিত করা হচ্ছে। তাই স্বামীজি তাদের বলেছিলেন, শুনুন আমি আজকের মুখে বলে আপনাদের বিচার করতে পারবো না, যেদিন আমাদের গ্রন্থগুলো একত্রিত করবেন সেই দিন আমি বিচার করে বলে দেব সবচেয়ে কোন গ্রন্থ বড়। হিন্দু ধর্মকে অপমান করবার জন্য খ্রিস্ট ধর্মের ব্যক্তিরা হিন্দু ধর্মের গীতাটাকে নিচে রেখে তারপরে বাইবেল কোরআন বিভিন্ন রকম গ্রন্থ তুলে দিলেন, দিয়ে স্বামীজিকে বুঝিয়ে দিতে চাইলেন যে সবার নিচে যখন গীতা আছে স্বামীজি বুঝো গীতাই ছোট হবে। তাই বিবেকানন্দের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা স্বামীজি বলুন সবচেয়ে কোন গ্রন্থ বড়? স্বামীজি হেসে বললেন, বিচার তো করেই রেখেছেন মশাই, কি করে, আরে সবার নিচে কাকে রেখেছেন? বলে ধর্ম গীতা। বলে গীতা যদি নিচে থাকে তাহলে গীতাই তো বড় হবে, কি করে হবে মশাই বোঝেন না, ভার যে সইতে পারে সেই তো বড় হয়। নিতাই গৌর হরি হরি কি গো, আমার গীতা নিচে আছে তার উপরে আপনি আছে, আমার গীতাকে টান দিলে আপনি উল্টে পড়ে যাবে, কেন না ভিত ভালো হলে মা তিনতলা চারতলা বাড়ি ভালো হয় তাই না, কিন্তু ভিত কাঁচা হলে বাবা হবেন, তেমনি ভিত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছেন তাকে অবলম্বন করে আপনি দাঁড়িয়ে আছেন, আমার গীতাকে টান দিলে আপনি উল্টে পড়ে যাবেন। হ্যাঁ আমার গীতা আছেন তাই আপনি আছেন। অতএব হিন্দু ধর্ম পৃথিবীতে চলছে বলে পৃথিবীতে সর্বধর্মের উৎপত্তি হয়েছে, সর্বধর্ম চলছে, কেন হিন্দু ধর্ম না থাকলে পৃথিবীতে কোন ধর্ম চলতে পারে না। নিতাই গৌর প্রমাণ হরি হরি। আমাদের এই হিন্দু ধর্মকে নিয়ে উচ্চ আসন জানিয়ে এসেছিলেন বাবা, কেন না হিন্দু ধর্মের মধ্যে এমনই একটা মধু আছে, তাই হরিনাম করলে কিছু হবে না, চিত্ত দর্পণ মার্জিত হয়ে যাবে। এখানে অনেকের ঘরে আয়না আছে বাবা, আয়নায় যদি কাদা লেপে দিই তাহলে মুখ দেখতে পাবেন না, কি করতে হবে মায়েরা, আয়নাটাকে ধুয়ে ফেলতে হবে, আরে ধুতে গেলে যে জল চাই জল কোথায় পাবেন? এই দেখুন এই চোখের জলে কৃষ্ণ বলে কাঁদুন চোখের জল ফেলুন আস্তে আস্তে মনের আয়নাটা ধুয়ে যাবে। আর মা মনের আয়নাটা যখন আপনার ধুয়ে যাবে তখন ভগবান আর বৃন্দাবনে দেখতে যেতে হয় না, ভগবান আপনি আপনার হৃদয়ে মন্দিরে দর্শন করতে পারবেন। তাই বাবা আমরা ভক্তির প্রেম ধরে ভগবানকে বেঁধে রাখবো, কেননা আমরা যখন জননী জঠরে ছিলাম উর্ধপদে হেষ্ট মুন্ডে করা জোড়ে ভগবানকে সাধনা করে পৃথিবীতে এসেছি বাবা। তাই আপনাদের কাছে এই ছোট্ট মুখে একটা কথা জিজ্ঞাসা করতে চাই বাবা, বলুন তো এই যে ঘরে আমরা আছি এটা কি আমাদের নিজস্ব ঘর বাবা,
কি মায়েরা বলেন নিজস্ব ঘর নয়? কেন আপনারা তো বলেন যে আমার ঘর, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, কি বলি না? তা সব যদি আমার হলো তা ঘরটা হবে না কেন? হ্যাঁ, তাহলে এটা মায়ায় জড়িত, এটা আমাদের নিতে হবে। মায়াটা কোথায়? না, ভগবান তিনি দিয়েছেন। তাই মায়ায় গ্রস্ত হয়ে সবাইকে আমরা আপন ভাবি, কিন্তু এই ঘরকে আমরা আপন ভাবব না। কেন না? ভগবান আমাদের কিছুদিনের জন্য পাঠিয়েছেন, আমরা ভগবানকে সাধনা করতে করতে পৃথিবীতে এই ভাড়া ঘরে এসেছি। ভগবানের দেওয়া ঘর, কিছুদিনের জন্য এই ভাড়া ঘর মা, তাই এই ভাড়া ঘরে থেকে সুখ পাওয়া যায় না। কেন না? সংসারটা সুখের জায়গা নয়। এই সংসারে ছেলে মেয়ে আত্মীয় স্বজন জামাই সব ভিখারি। এই ভিখিরিরা শুধু আপনাদের কাছে চাইবে, তোমাকে উজাড় করে আমাকে দাও দাও দাও। আপনি একবার চেয়ে দেখুন মা, কিচ্ছু দেবে না বাবা। ব্যথা রাগা ছাড়া এই সংসারে আমরা কিছু পাবো না। তাই কিনে এসেছি ভগবানের নাম, সেই মহাত হরি নাম নিয়ে পৃথিবীতে এসেছি। তাই কলহ যুগে বললেন, যাগ যজ্ঞ পূজা পার্বণ কিছু লাগবে না, রাস্তা আমাদের একটাই, সেটা হলো কি না, এই মহাত হরি নাম। তাই এই হরি নামের ধারা আমরা ভগবানকে সাধনা করব, তার কৃপা লাভ করব বাবা। তাই আমার মধ্যে ভগবান আছে আমি দেখতে পাচ্ছি না কেন? ছোট্ট একটা গল্প দিয়েছেন, দেখো ভগবানকে কোথায় পাওয়া যায়। শেঠজি 2 লক্ষ টাকা গাঁটে গুঁজে নিয়ে মা এখন হাওড়া থেকে ট্রেনে উঠেছে, নিজের দেশে ফিরবে। তো চোর একটা পাশে বসেছে যে শেঠজির কাছে মাল আছে আমি চুরি করব। কখন করব? শেঠজি যখন ট্রেনের মধ্যে বাথরুমে যাবে আর যাওয়ার সময় প্যাকেটে মাল রেখে যাবে, ওই মাল নিয়ে আমি পালিয়ে ব্যাস বসে আছে। এখন 3 দিন বসে আছে, শেঠজি চোরের ভাব থেকে বুঝে নিয়েছেন যে চোর আমার মাল চুরি করলো। দেখেন মাল বেশ টাইট করে রেখেছে। 3 দিন পরে যখন নেমে যাচ্ছে, চোর মনে করছে নিশ্চয় শেঠজি বুঝতে পেরেছে যে আমি চোর। তা মাল পাই বা না পাই, 3 দিন ফিরি ফিরি কেটে গেল। কি গো, ফিরি আমি যেতে দেব না, মাল পাই বা না পাই শিখে যাব। 3 দিন মালটা ছিল তা গিয়ে জিজ্ঞাসা করছে, শেঠজি আপনার কাছে মাল আছে আমি বুঝতে পেরেছি, আর আমি যে মাল তা আপনি বুঝেছেন, আপনার মালের আমার দরকার নাই, দয়া করে বলুন তো 3 দিন মালটা ছিল কোথায়। বলে কেন ভাই এখানে তো ছিল। বলে কিরকম? আপনি যখন বাথরুমে যেতেন আমি তো আপনার ব্যাগে তিল তিল করে খুঁজে মাল পাইনি। তখন শেঠজি বলছে, আমি যখন বাথরুমে যেতাম আমার আগে তুমি যেতে, আর তুমি যখন বাথরুমে যেতে আমার মাল আমি তোমার পকেটে ঢুকি। কেন? আমি জানি তুমি আমার প্যাকেট খুঁজবে, তোমার প্যাকেট খুঁজবে না, অতএব আমার মাল পাবে না। তেমনি জগতের মানুষ গয়া কাশী মথুরা বৃন্দাবন ধাম প্রত্যেকটা তীর্থস্থানে ঘুরে বেড়ায় ভগবান পাওয়ার আশায়, কিন্তু বাবা যেখানে ভগবান আছে আমরা সেখানে খুঁজি না। তাই এই হৃদয় মন্দিরে একবার নয়নের জল ফেলে মনের আয়নাটা ধুয়ে দেখবেন সেই ভগবান আমার হৃদয় মন্দিরে বসে আছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই বাবা আসুন, আজকের আমরা এই জগৎ সংসারে এসেছি, জানি না আজকের আপনাদের আমি আনন্দ দিতে পারবো কিনা, ভক্তি দিতে পারবো কিনা। শুনেছি যদি ভক্তির কৃপা পাওয়া যায় সেখানে আমার ভগবানের কৃপা পাওয়া যায়। তাই আপনাদের চরণ আশ্রয় করবো মা, আপনারা একটু সবাই মিলে সাহায্য করবেন, আমাকে নয় আমার ভগবানকে। কেন না? ভক্তের আকুল আহ্বানে, ভক্তের জয়ের ধ্বনিতে, উলুধ্বনি সংকেত ধ্বনি না পেলে, তাকে আহ্বান না করলে তিনি আমাদের মাঝে এসে উদয় হবে না। তাই আমরা সবাই মিলে দুবাহু উত্তোলন করে সংসারের মায়া ভুলে হেমদণ্ডে বাহু দিলে বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাই সবাই মিলে বলবো একবারে, কৃষ্ণ বলে হাত তুলে বাহু তুলে চল রে বো বৃন্দাবনে, রাধে 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 জয়ো। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে চল রে বো হরি নামে
কোন ভয় হে নামে আজ শুধু জয় নাই কোন ভয় নামে আজ শুধু জয় নামে নাই কোন ভয় নামে আজ শুধু জয় নামে নাই কোন ভয় নামে আজ শুধু জয় আবার বদন ভরে এই নামে গায় বদন ভরে এই নামে এই নাম গায় চলো না কৃষ্ণ কৃষ্ণ গায় এবার কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো মঙ্গল বৃন্দাবনে চলো না যাই বৃন্দাবনে বিভিন্ন রকমের পালা লীলা গিয়ে থাকি তা পালা লীলা তো সব জায়গায় শুনছি তাই না একটু তত্ত্বের মাঝে গেলে কথাগুলো ডিক্লেয়ার করে বললে একটু শুনতে ভালো লাগবে তো জানি না বলতে পারবো কিনা আপনাদের কৃপা যদি থাকে তাহলে তো আজকের মাইনা ভগবানের বহু পালা আমরা শুনতে এসেছি বা শুনেছি লাখ লাখ পালা কিন্তু মাগো তার মধ্যে শ্রেষ্ঠ পালা হচ্ছে দুটি সেটা আপনারা জানেন তবু আমি একটু বলে দেব শুনুন প্রথমটা হচ্ছে কি আশার পালা তা আশার পালা আমাদের শেষ হয়ে গেছে মানে এবার কোন পালা ধরতে হবে চলে যেতে হবে তা চলে যখন যেতেই হবে ভব ভৈরব যখন পড়েই রবে তবে আর কেন মায়ায় মতি থাকবো আসুন সকাল সকাল কৃষ্ণচরণ ভজন পথে অগ্রসর হই তাই এই তত্ত্বের মাঝে দিয়ে আমার
সেই জননী বসে কাঁদছেন, কোন জননী দেখো। ও গোয়া আমার জননী রহে, আরে আমার জননী রহে, পথ পানে চাহিয়া আমার জননী রহে, পথ পানে চাইয়া আসিবার কালে কত রহিল কাঁদিয়া। আরে আমার জননী রহে পথ বনে চাহিয়া আসিবার বেলে কত রহিল কাঁদিয়া। এই যে মাইরা, এই যে জননী, জননীটা কে বাবা? আমাদের এই বহির জগতের জননী নয়, তিনি পাঠিয়েছে তবে তো বহির জগতের জননীর গর্ভে এসেছি নাকি? হ্যাঁ, বাবা মা যদি সন্তান সৃষ্টি করতে পারতেন তাহলে হাজার হাজার ছেলে মেয়েকে সাজানো করে আনতে পারতো। কিন্তু দেখুন, এক বাপের পাঁচটা মেয়ে, এক বাপের পাঁচটা ছেলে। সে আশা করছে আমার একটা মেয়ে হোক, চারটে ছেলের পরে কিন্তু হচ্ছে। আর যার মেয়ে হয়েছে সে আশা করছে ছেলে হোক, যার ছেলে হয়েছে সে ভাবছে আমার যদি একটা মেয়ে হয়। তাহলে আমরা পাচ্ছি না কেন? এটা হচ্ছে ভগবানের দেওয়া দর। তাই বলছে আমার জননী, জননীটাকে মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভে যখন ছিলাম মায়ের একজন বন্ধু আমাদের ছিল। কি করছিল না? মাতৃগর্ভে আছি কি খেয়ে বেঁচে থাকবো, মা যা খাই খাদ্য নারীটা একজন বন্ধু আমাদের হাতে ধরে। আচ্ছা কোনো ডাক্তারকে বলো, সে কি এসে দিয়ে যাবে প্রতিদিন খাদ্য, না বাপের বাড়ির লোক এসে দিয়ে যাবে? তাহলে একজন বন্ধু আমাদের ছিল। তারপরে দেখো, দশ মাস দশ দিন যখন আমাদের পূর্ণ হয়ে যায় বাবা, মায়ের প্রসূতি বাই দিয়ে, প্রসূতি বাই দিয়ে সন্তানকে বাহির করে দেয় পৃথিবীতে। পৃথিবীতে জন্মাবার আগে, ভক্ত আসার আগে তার খাদ্যটা কিন্তু আগে মাতৃস্থানে পাঠিয়ে দেয়। ভগবানের কি অপূর্ব চিন্তা ভাবনা দেখুন বাবা। মাতৃস্থানে কতটুকু চিনি কতটুকু লবণ মিক্সার করলে দুধের শিশু বারবার খাবে, মিক্সার করে সাপ্লাই করে দেয়। এই যে মায়ের স্তনদুগ্ধ পান করেন আমাদের সন্তান, কোন ডাক্তারকে বলুন তো, স্তনের মধ্যে সিরিঞ্জি দিয়ে এক সিরিঞ্জি দুগ্ধ আনতে আসবে না, আমার রক্ত আসবে। কিন্তু বাচ্চা যখন ধরে টানে মাও জানে না, কে যেন ভেতরে বসে সাপ্লাই করে দিচ্ছে। তারপরে দেখো, ভক্ত যখন পৃথিবীতে আসে মায়েরা তখন কি করে, খালি দাঁতে আসে, দাঁত দেয় না। কেন? দাঁত দিলে মাতৃস্তনে কামড়ে দেবে, ভক্তের ব্যথা লাগবে। তাই প্রথমে খালি দাঁতে পাঠিয়ে মায়ের স্তনদুগ্ধ পান করতে করতে মায়ের সঙ্গে যখন ভালোবাসাটা তৈরি হয়ে যাবে তখন কি করেন, দুধে দাঁত দেয়। দুধে শক্ত দাঁত দেয় না, দুধে দাঁত দেয়। কেন না? শক্ত দাঁত দিলে শক্ত বস্তু খেয়ে মরে যায়, তাই দুধে দাঁত দিয়ে মায়ের সঙ্গে সম্পর্ক তৈরি হলে সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন কি করে, দুধে দাঁত কেড়ে নিয়ে শক্ত দাঁত দেয়। আর কি বলে, যা শাকের ডাঁটা খা, সর্ষের ডাঁটা খা, আলু খা, কিন্তু বাবা অপরাধ দেবেন না। এখন মা শক্ত দাঁত পেয়ে শালা মুরগির ঠ্যাং চিবি। বুড়ো মানুষগুলো অনেক সময় যারা খেতে পারে না, গুঁতো দিয়ে গুঁতো মেরে খায়, আর ওয়াম বলে মরে যায়। ভগবান বলে দে শালা দে টান দে, বা দাঁত গুলো সব ফেলে দে। হ্যাঁ, যে কদিন বেঁচে থাকবে লিকুইড মাল খেয়ে বেঁচে থাকবে যা। হ্যাঁ, ভগবানের কি অপূর্ব চিন্তা ভাবনা বলুন তো। তা তার চিন্তা ভাবনার কাছে আমরা কি করলাম? আমরা বলি ভগবান নাই। ভগবান কার কাছে আছে?
যার জ্ঞান বিবেক বুদ্ধি বৈরাগ্য আছে ভগবান তার কাছে আছে, যার জ্ঞান নাই তার কাছে ভগবান। তাই শাস্ত্রকার বলছে আমরা পৃথিবীতে বহু মানুষ জন্মেছি, কিন্তু জন্ম হোক যথা তথা, কর্ম যদি হয় ভালো। মাগো জন্ম তো আমরা বহু জায়গায় নিয়েছি, বাবা মার সাধনাতে এসেছি পৃথিবীতে, কিন্তু কে কিভাবে আসলাম, কে কিভাবে জন্ম নিলাম আমরা এখনো পর্যন্ত জানি না। এ খবর রাখবে কে? এ খবর রাখতে গেলে বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান, তিনি জানেন। তাই শাস্ত্র বলছে আমরা অনেক সময় সংসার জগতে আস্তে আস্তে আসতেই বাবা মায়েরা আমরা বলি যে আমার ছেলেটা ভালো হলো না, মেয়েটা ভালো হলো না, দিদি সংসারে অশান্তি হয়, কি মা বলি না? হ্যাঁ, একদম সংসার জগতের কথা, ভালো করে মন দিয়ে শুনবেন মায়ের। আচ্ছা, এই যে ছেলে মেয়ের কথা আমরা অনেক সময় বলি বলি না, কিন্তু আমি একদম গড়ার কথায় চলে যাই। আমরা বহু বহু পুরাণ, যারা শাস্ত্রজ্ঞ ব্যক্তি এখানে আমার বাবা মায়েরা আছে, যারা মহান ব্যক্তি আছেন, ভালো করে খেয়াল করবে, জন্মেছিল 5 বছরে সংসার ত্যাগী হয়ে ভগবান প্রাপ্তি হয়েছিলেন, যেমন কে? ভক্ত ধ্রুব মহারাজ জন্মেছিলেন, আর কে জন্মেছিলেন? ভক্ত প্রহ্লাদ। এই যে মহান মহান ব্যক্তিগুলো, তারা যে পৃথিবীতে এসেছেন বাবা, 5 বছর বয়স থেকে ভগবান প্রাপ্তি হয়েছিলেন, এ কি যাতা ব্যাপার? কত যুগ কত জন্ম তাদের হাড় পচে নষ্ট হয়ে গেছে, তবেই যে ভগবানের কিঞ্চিত কৃপা পেয়েছিলেন। আর আমরা তো সমান কলিচ্ছি, নিষ্ঠাভাবে যোগী সাধনায় তাকে সাধনা করতে পারছি না, ভগবানকে আমরা আহ্বান করতে পারছি না। তাই দেখুন তার একটা ছোট্ট প্রমাণ দিয়ে গেলেন, এই যে গল্পগুলো, এই যে ভাবগুলো, এই যে প্রমাণগুলো আমরা প্রত্যেকটা শিল্পীর মুখে অনেক সময় শুনে থাকি, কিন্তু সেগুলো শুনে শুনলে হবে না বাবা, ভাষাগুলো শুনতে হবে, বুঝতে হবে, তবে বুঝেও সুখ শুনেও সুখ। তাই দেখুন যেমন 5 বছরে ভগবান প্রাপ্তি হয়েছিল ভক্ত প্রহ্লাদ, এই জায়গায় একটুখানি আমি আপনাদের কাছে বলবো, এই যে প্রহ্লাদ, এই প্রহ্লাদের বাবার নাম কি ছিল? হিরণ্যকশিপু। বাবা এই যে মা হিরণ্যকশিপু, ইনি কিন্তু বাবা মহাদৈত্য ছিলেন, কি গো ছিলেন, কিন্তু তার ঔরসে আমার কৃষ্ণজাতক সন্তান কি করে এলো, এইটাই আমাদের কাছে একটু ভাববার জায়গা। এই জন্য বলে জমি যদি ভালো হয়, চারা ভালো হয়, আর বীজ যদি ভালো হয়, অঙ্কুর ভালো হয়, আর জমি বীজ যদি একটাও ভালো না হয় মা, তাহলে কি হবে? তার পেটে জানোয়ার জন্মাবে। এই যেমন জানোয়ার কারা বাবা, আপনারা পরীক্ষা করে দেখবেন, এটা আমার কথা না, আপনাদের দ্বারা দেখবেন, কপালে তিলক দিয়ে হাতে জপের মালা নিয়ে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন বাবা, কিছু কিছু জানোয়ার আপনাকে কিপি সাইন্স করবে, মানে নিন্দা করবে, হরি হরে কৃষ্ণ সালার গোসায় চিটিং পাচ্ছি, অসভ্যতা, এরা কেন? বীজ ভালো নয়, অঙ্কুরও ভালো নয়, তাই সেই জমির চারা এরা অসভ্য হবে, হতে বাধ্য। আর একটুখানি বলি, এখনকার এই যে এই ছোট ছোট ছেলে মেয়েরা, শুধু আপনাদের কথা বলছি না, আমাদের গ্রামে প্রত্যেকটা জায়গায় বাবা মায়েদের ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা, এরা মানুষকে সম্মান দিতে শেখেননি কেন? কারণটা কি, যুক্তিটা কি? শাস্ত্র পড়ুন, দোল পূর্ণিমা চলছে, দোল, তা বাবা আমাদের হিন্দু সমাজের নিয়ম আছে মা, এই দোল পূর্ণিমা এই দিনটা হচ্ছে মহাপ্রভুর আহ্বান তিথি, আবির্ভাব তিথি, এই দিন উপোস থাকতে হবে। আমা ডাক্তার বলছে, সায়েন্স বিজ্ঞান বলছে, এই সময় রক্তে রস হয়, উপোস থাকুন, বাতের দোষ হবে না, গ্যাস্ট্রিক অম্বল হবে না। কিন্তু এই যে দোল পূর্ণিমা, মহাপ্রভুকে আহ্বান করা তো দূরের কথা, শালা যত রং কিনে আনছি, চুল্লু খাচ্ছি, মানে মদ, তাহলে বলুন অমাবস্যা পূর্ণিমা চলছে, রক্ত দূষিত হয়ে আছে, সেই সঙ্গে মদ খেলাম, রক্ত আরো দূষিত হলো, আমার সে মদ আবার শুধু খেলাম, চাটির ব্যাপার আছে তো, হ্যাঁ তাহলে মাংস দিয়ে খেলাম, রক্ত আরো দূষিত হলো,
ওই অবস্থায় বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে রক্তে লিপ্ত হলাম। ওই যে অশুদ্ধ বীজে সন্তান এলো, ওই সন্তান ফার্স্ট ক্লাস জানুয়ার হয়ে জন্মগ্রহণ করলো। নিদাই গৌরবানন্দ হরি হরি, বিন্দু মাত্র সন্দেহ নেই বাবা। কেন? বাবা মার দোষে তো দেশটা শেষ হয়ে গেল। বাবা মা যদি পৃথিবীতে কৃষ্ণ ভক্ত হতে, তাহলে পৃথিবীতে এমন পয়জন মাল সাপ্লাই হতো না। হলো কি করে? কারণটা কি, যুক্তিটা কি? এই যে হিরণ্যকশিপু, তিনি তো মহাদৈত্য ছিলেন, কিন্তু তার ঔরাসে এমন কৃষ্ণ জাতক সন্তান কি করে এলো? এগুলো একটু জানার দরকার আছে মা, আপনারা ভালো করে জানুন। কিন্তু বাবা, হিন্দু ধর্ম শেষ, হিন্দু ধর্ম পচে যাচ্ছে। এই হিন্দু ধর্মে ব্যবসা চলছে এখন। এই প্রহ্লাদ, এর বাবা হিরণ্যকশিপু 5000 বছরের জন্য সাধনায় গিয়েছিলেন মা। তা যখন সাধনায় গিয়ে বসেছে, আস্তে 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 এখন একটা পাখি, মানে নারদ ঋষি পাখি রূপ ধারণ করে হিরণ্যকশিপুর কানের ধারে কৃষ্ণ 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 বলে পাখায়। কৃষ্ণ নাম যার শুনতে ভালো লাগে, সে তো এরকমই বলবে, তাই না? তা যা বের হ দুরহ দুরহ করতে করতে সে যে বসতেই পারলো না, বাড়ি ফিরে এসেছে। কয়াদর জিজ্ঞাসা করলেন, মহারা আপনি যে গেলেন 5000 বছর সংকল্প করে, তা এখনই ফিরে এলেন যে? বলছে কয়াদর, আর বলো না, একটা পাখি কানের ধারে বাজে কথা বলছে। ও মা, কয়াদর তো কৃষ্ণ ভক্ত, স্বামীরা যত বড় মস্তান হোক, বাবার অপরাধ নেবেন না, হ্যাঁ যত বড় ব্যক্তি হোক, মা যদি ঠিকঠাক রমণ যদি চালু হয়, স্বামীকে কিন্তু ঠিক ধরে ফেলবে মা, হ্যাঁ। তা কয়াদর চিন্তা করলো, বাজে কথা, আরে অসুরের কানে বাজে কথা, অসুরের কানে বাজে কথা মানে তো কৃষ্ণ না, কেননা কৃষ্ণ নাম অসুরের কানে শুনতে ভালো লাগে না। আমাদের কানে বাবা দুই একটা অসুর আছে, হ্যাঁ, ও শালারা কৃষ্ণ নাম শুনতে চাই। কিরকম আপনার বাড়িতে ভাগবত পাঠ দিয়ে পাশের বাড়ির লোককে বলবেন, দাদা ভাগবত পাঠ দিচ্ছি যাবেন? না দাদা যাব কখন, সময় নাই, ইচ্ছা হয় কিন্তু যেতে পারি না। কিন্তু বাবা স্বামী স্ত্রী ঝগড়া বাঁধা, ও শালা থালা ফেলে রেখে ছুটে আসবে। আপনার বাড়িতে 5 জন লোক আসুক, আপনি বলবেন দাদা বসুন হরি কথা শুনে যান। না দাদা সময় নাই, দাদা গো হরি নাম যে শুনবো, সারাদিন সংসারে যে কর্ম ব্যস্ত থাকি, তাই যে হরি নাম যে শুনবো তার সময় কোথায়? তখন আপনি ঘুরে জিজ্ঞাসা করবেন, দিদি গতকাল রাতে পাশের বাড়ির ছেলে এবং মেয়েকে নিয়ে চলে গেছে। তখন সে কথা বাদ রেখে ঘুরে জিজ্ঞাসা করবে, ওষই তারপরে কি হল? দিদি তারপরে কি হলো গো? কেন কি ইন্টারেস্ট? অসুরের কানে বাজে কথা ছাড়া মা এই কৃষ্ণ নাম ভালো লাগে। এরা অসুর, মনোবৃত্তিহীনতা। তা কয়াদুর ভাবলে, তাহলে আমার স্বামী হিরণ্যকশিপুকে এই কৃষ্ণ শব্দটা উচ্চারণ করাতে হবে। তখন প্রহ্লাদ জন্মাইনি বাবা। এই জন্য বলে, স্ত্রী যদি পবিত্র হয়, মানে বউ যদি ভালো হয়, তাহলে মরা স্বামী বাঁচাতে পারে। তাই স্বামী যদি পাপাচারী হয়, দুরাচারী হয়, কিন্তু স্ত্রী যদি তার পবিত্র থাকে, মা বউ যদি ভালো হয়, মরা স্বামী বাঁচাতে পারে। যেমন প্রাণের ঠাকুর মহাপ্রভু, তাকে ফিরিয়ে এনেছিলেন প্রাণের বধ বিষ্ণু প্রিয়া। যেমন স্বামী মরে গিয়েছিল, আমার একদম মারা গেছিল, এমন নারী দেখেছে? ভালো করে খেয়াল করবেন, জমের হাত থেকে কেড়ে এনেছিল, নাম কি জানেন? পঞ্চমান, 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 পঞ্চমান না সত্যমান কোনটা হবে? শালাদের মাথা খারাপ হয়, মানে টাইম আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে, তোর মাথা ঠিক নেই। তো যাই হোক, তাহলে সত্যবান মারা গিয়েছিল, তার স্ত্রী সাবিত্রী ফিরিয়ে এনেছিলেন, এ
ক্ষমতা ছিল তাদের। তা কয়াদ চিন্তা করলে তাহলে আমার স্বামী হিরণ্যকশিপুকে এই কৃষ্ণ শব্দটা উচ্চারণ করাবো। তা জিজ্ঞাসা করছে, স্বামী পাখিটা কানের ধারে কি বাজে কথা বলছিল গো? বলছে, কয়াদুর ও নাম আমি মুখে বলবো না। বলে, কেন না? ও নাম মুখে বললে বুকে ঢুকে। কি বললে? ও নাম মুখে বললে বুকে ঢুকে যাবে। কয়াদুর বলছে, আহ বলো না। বলছে, আমি বলছি তো নাম মুখে বললে বুকে ঢুকে যাবে। সত্যি তাই বাবা, এই কৃষ্ণ নাম এমনই একটা মধুর নাম, একে যদি ভক্তি সহকারে মুখের মধ্যে বলা যায়, সেই মুখ ধরতে আমাদের মুখের মধ্যে প্রবেশ করে যায়। তাই স্নান মনে বলে হরে কৃষ্ণ। তার মানে কি? কৃষ্ণ তুমি আমার জীবনে যত পাপ তাপ অপরাধ আছে সবই হরণ করো। কৃষ্ণ সবই হরণ করেন। তাই কেউ যদি দিনান্তে সংসার মাঝে থেকে কিংবা এই বৃন্দাবনে এসে ভক্তিযুক্ত সহকারে যদি একবার কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে, তার দেহের জ্বালা যন্ত্রণা অপরাধ মা সব দূরে চলে যায়। তাই আপনারা সবাই একটু আমার সঙ্গে বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ প্রমানন্দ হরি 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ একটু হলুদ ধ্বনি মা হলুদ ধ্বনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, গৌর হরি হরি। তাই বাবা, এই কৃষ্ণ শব্দটা উচ্চারণ করালো। বলুন কি বলেছিলাম? বললেন, না ও নাম মুখে বললে বুকে ঢুকে যাবে। কয়াদুর বললেন, না আমি আপনার স্ত্রী, বলুন না কি নাম? তা বলছে কয়াদুর, শোনো আস্তে 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 বলছে কয়াদুর, শোনো কৃষ্ণ কি? কেন না? কয়াদুর ভাবছেন এই কৃষ্ণ শব্দটা যতবার বলাতে পারবো ততবার বদরক্ত ফিল্টার হবে। এই জন্য বাবা ইসকন মোড়ে মানে সাহেবরা ওরা বলে কি, মাছ মাংস যা খাবে খাও কিন্তু হরে কৃষ্ণ নাম জপ করো। কতদিন? দুই বছর জপ করে দুই বছর নিরামিষ খেয়ে থাকে, তারপরে দীক্ষা দেওয়া হবে। তাড়িয়ে ধরে দীক্ষা দেয় না, প্রথম বলে নাম করো। কেন নাম করো? না মাছ মাংস খাও নাম করো না, নাম করতে করতে নামের যখন করোনা হবে মাছ মাংস ছেড়ে যাবে। তাই গেলেই প্রথমে বলে নাম করো। তাই হরে কৃষ্ণ বলে চিল্লে ওঠে, আচ্ছা স্বামী তুমি কি বললে? কৃষ্ণ। কেমন করে বললে? কৃষ্ণ, বাঁ সাইডে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ, পিছনে কৃষ্ণ, সামনে কৃষ্ণ, এইভাবে সারাটা রাত কৃষ্ণ শব্দ উচ্চারণ করিয়েছেন এই কয়াদুর বসে বসে তার স্বামী হিরণ্যকশিপু। ঠিক ব্রাহ্ম মুহূর্তে মানে এক ঘন্টা ৩৬ মিনিট সূর্যোদয়ের আগে ঠিক এই জায়গায় কৃষ্ণ কৃষ্ণ বলে এই সময়টা বন্ধ করে দিয়ে
ঠিক এই জায়গা স্বামী স্ত্রীর মিলন ঘটলো, ওই যে বিশুদ্ধ বীজে সন্তান এলো, ওই হলো প্রহ্লাদের জন্ম। বিশুদ্ধ বীজ বাবা, কিন্তু মা জমিটা ভালো, জলটা ভালো, একটু ফিল্টার করতে হবে না? এটা মায়েদের দায়িত্ব পায়, তা কয়াদুর চিন্তা করলে আমার এই সন্তানটা পবিত্র করবার প্রয়োজন আছে, এটা বাবা মা দায়িত্ব পড়ে। তাই মা, অনেকে বলেন মানুষ মানুষ হয়ে জন্মায়, জন্মিয়ে মানুষের সঙ্গ করে মনুষ্যত্ব অর্জন করে তবেই মানুষ হতে হবে। ওই জন্য অনেকে বাবা মা বলেন না যে আমার একটা মাত্র ছেলে, একে একটু মানুষ করতে হবে, তার মানে কি মানুষ হয়নি? মানুষ পেলে জন্মালে তাকে মানুষ বলে, মানুষ পেলে জন্মে মানুষের সঙ্গ করে মনুষ্যত্ব অর্জন করে তবেই মানুষ হতে হবে। এবার কয়াদুরের গর্ভে তখন আছেন প্রহ্লাদ, ছ মাস সাত মাস পেরিয়ে যাচ্ছে, আবার তো সাধনায় চলে গিয়েছিলেন হিরণ্যকশিপু। ছ মাস সাত মাস যায়, কয়াদুরের চিন্তা হচ্ছে গর্ভ তো বেড়ে চলেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, হঠাৎ নারদ ঋষি এসেছে। ওমা এদিকে চারিদিকে ঘুরছে, এমন সময় যখন মা কাঁদছে, হঠাৎ দেবরাজ ইন্দ্র এসে উপস্থিত, উপস্থিত হয়ে কয়াদুরকে হরণ করে নিয়ে যাচ্ছে। মা তখন চিৎকার করে কাঁদছে, প্রভু আমি যে নারী জাতি অবলা, আমি যে গর্ভবতী মা, তুমি একবার আমাকে কৃপা করে রক্ষা করে এই বিপদ থেকে। যখন কাঁদছেন হঠাৎ নারদ ঋষি গেলেন, কারণ বাবা এটা নারদের দেওয়া সন্তান তো, কি গো সেই যে কানের ধারে কৃষ্ণ কৃষ্ণ বলেছিলেন রক্ষা করতে হবে, নারদ কে বলছে এই জেন্দ্র তুমি পরবর্তী হরণ করছো কেন? বলে ওর গর্ভে শত্রু সন্তান আছে, আমি নিয়ে যাচ্ছি হত্যা করব। নারদ বলছেন ভুল করছো, ওর গর্ভে আছে ভগবানের বৈরঙ্গ সন্তান, ভগবানের অন্তরঙ্গ সন্তান, তুমি ওকে হত্যা করতে পারো না, ছেড়ে দাও। তখন স্বর্গের রাজা ইন্দ্র কয়াদুরকে রেখে সাত পাক প্রদক্ষিণ করে চলে গেলেন স্বর্গে। কয়াদুর নারদকে বললেন, বাবা এখন আমি যাব কোথায়? নারদ বললে, বাড়ি চলে যাও না, আবার যদি আমাকে কেউ চুরি করে নিয়ে যায়? তখন নারদ বললেন, মা তাহলে তুমি এক কাজ করো, যতদিন তোমার স্বামী ফিরে আসবে না চলো, ততদিন তুমি আমার আশ্রমেই থাকবে। ও মা ছিল, এখন আশ্রমে তো আছে, গর্ভ তো আস্তে আস্তে বেড়ে চলেছে, মা দিনে দিনে বাড়ে গর্ভে, তো চেপে রাখার বস্তু নয়, তাই গর্ভ যখন বেড়ে যাচ্ছে কয়াদুরের আরো চিন্তা হচ্ছে, দেখো নারদ ঋষি যিনি আমার পিতৃতুল্য কৃষ্ণ ভক্ত ব্যক্তি, তার আশ্রমে যদি আমার সন্তান প্রসব হয় তাহলে লোকে ভাববে কি এই নারদ ঋষি অপরাধী, এই ঋষির নামে অপবাদ লুটবে, ঋষির নামে অপবাদ হবে। তাই দিবা ঋষি বসে বসে কাঁদে। নারদ গিয়ে বলে, মা তুমি কাঁদো কেন গো? বলে, বাবা কেন যে কাঁদি তুমি জানো? নারদ বলছে, মা বিশ্ব ব্রহ্মাণ্ডের সন্ধান আমি জানি, 33 কোটি দেবদেবীর মধ্যে একটা পাসপোর্ট আছে আমার, ইন্টারন্যাশনাল পাসপোর্ট, এই পাসপোর্ট একাই আমার আছে, আর কারণ আমি সব জায়গা যাওয়া আশা করি, আমি জানি তুমি কিসের জন্য কাঁদছো। বাবা বলো কি? বলে, হ্যাঁ তোমার গর্ভে শত্রু সন্তান আছে, হরিবল হরিবল জানি তাই ভুল হয়ে গেছে, তোমার গর্ভে এই যে পবিত্র সন্তান আছে, প্রসব হবে, আমার নামে অপবাদ লুটবে, আমার নামে সবাই অপবাদ দেবে, তাই তুমি দিবানিশি বসে বসে কাঁদছ। কয়াদুর বললেন, ঠিক বলেছ বাবা। নারদ মাথায় হাত চাপিয়ে দিয়ে বললেন, মা আমি কথা দিচ্ছি, পৃথিবীতে যদি ভগবান থেকে থাকে, আমি কথা দিলাম যতদিন তোমার স্বামী ফিরে আসবে না ততদিন তোমার গর্ভের সন্তান প্রসব হবে। এই যে মায়েরা, তাহলে কতদিন ছিল মায়ের গর্ভে প্রহ্লাদ? 5000 বছর।
কি গো ভাবা যায়? এখনকার দিনে যারা মা হয়েছে আমরা, 10 মাস 10 দিন তাই সহ্য হয় না, ডাক্তার বাড়িতে যেতে হয়, সিজার করতে হচ্ছে। এই যন্ত্রণা মাতৃ যে যাতনা আমরা সইতে পারছি না। তখনকার দিনে 5000 বছর মা বায়াতুর প্রহ্লাদকে গর্ভে ধারণ করেছিল। ভগবানের আসক্তি, ভগবানের প্রতি ভক্তি না থাকলে হয় বাবা? তারা কি এমনি এমনি মা হয়েছিল? হ্যাঁ, পবিত্র গর্ভ না হলে, ক্ষেত্র না ভালো হলে সন্তান ভালো পাওয়া যায় না। তাই জন্ম নিলে আমাদের প্রহ্লাদ 5000 বছর পরে। সেদিন থেকে আমাদের হিন্দুরা, মানে হিন্দুদের ঋষিরা নিয়ম করলেন কি, 7 মাসে 7 ভক্ষণ দিতে হয়। এই যে মাইরা আপনাদের দেশে আছে 7 ভক্ষণ, 5 মাসে একটা দেয়, আবার 7 মাসেও দেওয়া হয়, তাই না? তা 6 মাসে দেয় না কেন, 8 মাসে দেয় না কেন? যদি কোনো ডাক্তার থাকে তাকে জিজ্ঞাসা করবে, 7 মাসে 7 ভক্ষণটা দেয় কেন? এই জন্য দিতে হয়, 7 মাসে পেটের বাচ্চার স্মৃতি এবং শ্রুতি শক্তি আসে। স্মৃতি এবং শ্রুতি, স্মৃতি মানে বুদ্ধি ধরে রাখা, আর শ্রুতি মানে শোনা। এই দুইটি বস্তু জন্মায় 7 মাসে। তখন নিয়ম কি বাবা হরিবল? তখন নিয়ম হলো, গর্ভবতী মায়েকে বাড়ি নিয়ে আসো, বৈষ্ণবকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসো, বৈষ্ণব মেয়ের সামনে বসে ভাগবত কথা, হরিকথা, কৃষ্ণ কথা বলবে, মেয়ের কর্ণে যাবে, আর মেয়ের কান হতে সন্তানের কানে প্রবেশ করবে, ওই সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে। বিন্দু মাত্র সন্দেহ নেই মা। তবে এখনো নিয়মটা আছে, অপরাধ নেবেন না, নিয়মটা একটু পাল্টে গেছে বাবা। আগে নিয়ম ছিল কি, গর্ভবতী মেয়েকে বাড়ি নিয়ে আসো, নিয়ে এসে বৈষ্ণবকে বাড়িতে এনে হরিকথা কৃষ্ণকথা মেয়েকে শোনাবে। এখন নিয়ম হয়েছে কি, মেয়েকে বাড়ি নিয়ে আসো, 1 কেজি ছাগলের মাংস, 1 কেজি পেঁয়াজ মেয়েকে খাওয়া। তাহলে বলুন, গর্ভে বাচ্চা থাকতে মা যদি ছাগলের মাংস খায়, খেতে খেতে ছাগলের রক্তে যদি বাচ্চা পুষ্টি হয় মা, তা সেই সন্তান জন্মালে 5 ক্লাস ছাগল হয়ে জন্মাবে কি? তারপরে দেখুন, এই যে মায়ের গর্ভে সন্তান আছে, যখন সন্তানটা গর্ভে থাকাকালীন আমাদের কি করা উচিত? ভগবদ গীতা পড়া, বিশুদ্ধ খাদ্য খাওয়া। কিন্তু মা সন্তান গর্ভে নিয়ে বিশুদ্ধ খাদ্য আমরা আর খাচ্ছি না, বিভিন্ন রকম ভেজিটেবল চপ চাউমিন যেটা ইচ্ছা সেটা খাচ্ছি। শুধু তাই নয়, গর্ভে বাচ্চা নিয়ে ভগবদ গীতা পড়া তো দূরের কথা, হিন্দু ধর্মে শ্রেষ্ঠ গ্রন্থ গ্রন্থ হচ্ছে শ্রীমদ ভাগবত গ্রন্থ, ব্যতিরিক কোন গ্রন্থ নয়। এই গ্রন্থকে ত্যাগ করে আমরা কি করছি, বাড়িতে দিনে রাতে টিভি চালিয়ে দিয়ে, যেটা এই কিছুদিন আগে গত হয়ে গেল, নাম কি জানো? হ্যাঁ, রাক্ষস। তা বলুন, গর্ভে বাচ্চা থাকতে মা যদি টিভিতে দিন রাত বসে বসে রাক্ষস দেখেন, তাহলে তাদের পেটে রাক্ষস জন্মাবে না বাবা? আচ্ছা বলুন তো, আপনি যে এই যে টিভিতে দেখছেন সিরিয়াল, দারুণ একটা জায়গা, হেভি ইন্টারেস্টেড জায়গা, হ্যাঁ খোকা? বাজে কথা বলিস না, কালকের ভুল হয়েছে, আজকের আর সময় নষ্ট করবো না, দেখবই আরম্ভ হয়ে যাচ্ছে, হচ্ছে হয়ে যাবে, ভড়াং করে কারেন্টটা চলে গেছে, তখন কি হবে? মাথায় হাত চাপিয়ে দিয়ে বলবো, হা ভগবান, কারেন্ট যাওয়ার আর সময় পেল বলি না। আচ্ছা আপনি যে দেখছেন দারুণ সিরিয়াল, দারুণ একটা ইন্টারেস্টের জায়গা, সুন্দর জায়গা, আপনি যে টিভিতে দেখছেন, এই যে মা বাড়ি তোমার, ঘর তোমার, সবই তোমার, কিন্তু কারেন্ট তো তোমার নয়। এই যে কখন যাবে, কখন আসবে বলা যাবে না ভাই, তাই 1 লক্ষ টাকার টিভি যদি কারেন্ট চলে যায়, বাক্সের মতো পড়ে থাকবে তাই। কিন্তু এত সুন্দর সাজানো দেহ, এই দেহের কারেন্ট যদি যায়, বাক্সের মতো পড়ে থাকবে তাই।
দেখবার, সিরিয়াল দেখবার, টিভিতে কারেন্ট রাখবার আছে তাই। কিন্তু বাবা এই দেহের কারেন্ট যদি যায় আর আসে, আসে না বাবা। তাই কারেন্ট থাকতে থাকতে আমাদের সিরিয়াল দেখতে হবে। সিরিয়াল যদি দেখতে হয় বসে বসে আমরা গোবিন্দ সিরিয়াল দেখব। কেন আজ আমার গোবিন্দ হৃদয় মন্দিরে কারেন্ট রূপে বিরাজমান হয়ে আছেন, তাই সিরিয়াল যদি দেখতে হয় আজ থেকে আমরা বসে বসে সেই গোবিন্দ সিরিয়াল দেখব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই মাগো সময় যে আমাদের আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আই সূর্য পাটে বসছে, যেদিন সমন এসে আমাদের হৃদয়ে উদ্ভাবিত হবে, উদয় হবে, ভগবান যেদিন ডাক দেবেন সেদিন ভাড়া ঘর ছেড়ে নিজের ঘরে চলে যেতে হবে। তাই বাবু রাজা পরীক্ষিত জানতে যে আমার এক সপ্তাহ সময় আছে, প্রাণ ভরে কৃষ্ণ ভজেছেন, আমি যে তার একদিনের খবর রাখি না, কখন যে তিনি ডাক দেবেন, কখন এই অমৃতের জগৎ ছেড়ে চলে যাব, ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজনদের রেখে চলে যাব, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ থেকে বিদায় নেব, একই একই সময় জানা যাবে। তাই তো সময় থাকতে থাকতে, কারেন্ট থাকতে থাকতে আমরা বসে বসে গোবিন্দ সিরিয়াল দেখব। তাই তো মহাজন ভাবের খাতায় কলম দিয়ে বলছে কি গো, হৃদয় মাঝে যদি আসবে রে সব কোন বাধা মানবে না, সেদিন কি হবে গো, ফুরাবে হাসির বেদনা, ওরে মন রে ফুরাবে হাসির বেদনা, ওরে হৃদয় মাঝে যেহেতু কোনো বাধা, সেদিন কি হবে গো, পোড়াবে হাসি বেদনা, পোড়াবে হাসি জন্ম নিলে মৃত্যু আমাদের অবধারিত, এর জন্য কোনো চিন্তা নাই, এসেছি যখন সবাইকে একদিন যেতে হবে ভাই। তাই বলছে কি গো, ওরে জন্ম নিলে মরতে হবে, রাখিস রে তুই সারা, আরে বিধি ওরে কি লিখিল, কখন কার যে বর, সাধু কি বললেন বাবা, জন্ম নিলে মরতে হবে, রাখিস রে তুই সরল, মাগো দুদিনের পর আমরা এসেছি, এই যে এতগুলো জীব বসে আছি মা, কখন কার যে ভগবান ডাক দেবে, আগামী বছর বেঁচে থাকবো কি থাকবো না তার কোনো গ্যারান্টি নেই, এই যে আজকের দিনটা আপনারা এসেছেন ফুল হয়ে বৃন্দাবনে ফুটে বসেছেন, এ অনেক সৌভাগ্য অনেক জন্মের স্বীকৃতির ফল মা, নিতাই গৌর প্রমাণ হরি হরি। জন্ম নিলে মরিতে হবে, রাখিস তুই সরল, বিধি অনেক লিখিলে,
কখন কার যে মার এই কি রে তোর ভাবির চা সাঙ্গ হয়ে যায় রে বেলা এই কি রে তোর ভাবির খেলা সত হয়ে যায় রে বেলা আরে এই কি রে তোর ভাবের খেলা সাঙ্গ হয়ে যায় রে বেলা শেষের দিনে সে করে মনে শেষের দিনে সেজন চলে যেতে হবে রাধা নামে দাও করো তালি রাধা রানী হামার
দিন আস্তে আস্তে মা আমরা অনেক সময় লীলাপালার মধ্যে শ্রবণ করে থাকি। দেখুন এই যে জটিলার বাড়িতে তিনি থাকতেন এটা কিন্তু খুব কঠিন জায়গা। আপনারা মনে করুন সেই জায়গা এখন আপনারা ছিলেন বা সংসার জগতে আছে, অনেক কষ্ট বৃন্দাবনে এসেছে। তো মা গো এই বৃন্দাবনে এসে আমরা শুনেছি রাধারানী নাকি কৃষ্ণ কলঙ্কিনী হয়েছিল, হয়নি? তা আমরা আমরা কিন্তু কলঙ্কের কালী মেখেছি কোথায়? না সংসারে থেকে এই কামনা বাসনার কালী আমাদের অঙ্গে সারা জায়গা মাখানো আছে, কিন্তু কৃষ্ণ কলঙ্কিনী আমরা কেউ হতে পারছি না। তাই রাধার মতো সেই ভক্তিযুক্ত সহকারে রাধারানীর কলঙ্কে একবার আমরা হতে চাই। তাই সবাই মিলে হাত তুলে বলবো রাধারানী কি, সম্বিনোদিনী কি, জয় জয় সভা কমিটি কি, সকল ভক্ত মণ্ডলী কি, আহা রানী আমার রাধা রানী রানী রাধা রানী সবারে বলছেন নাকি রাধারানীর কথা বললাম বলে আপনাদের রাগ হচ্ছে, হচ্ছে না? তো তা শ্যামসুন্দরের কথা বলতে হবে নাকি? অনেক বাবারা কিন্তু তুলছেন না, আমার উপর রাগ হয়েছে নাকি? বাবা পারবে না বলছে ওমা, বাবারা কি বলেছেন শুনতে পাচ্ছেন? আমার দাদাভাই পেছন থেকে বলছে যে আমরা মানে সংখ্যায় কম আছি তো তা ধ্বনিতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আজকের মনে হয় রাধারানীর দল জিতবে। কেন না, আমার মায়েরা দিদি ভাইরা এখানে প্রচুর আছেন, পিছনে অনেক মায়েরাও দাঁড়িয়ে আছেন। তো যাই হোক, মানে মন বসছে না, এখানে আসতে গেলে তো একটু কষ্ট আছে, ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছে। যাই হোক, তো সেখান থেকে একটু ধ্বনিটা পাবো, যেখানে আছেন মানে এই সাউন্ডটা যত দূরে যাচ্ছে একটু ধ্বনিটা নিয়ে নেব। যারা আছেন রাধারানী দলে যুক্ত সবাই মিলে একটা হাত তুলুন। দিদি ভাইরা যারা পিছনে বসে আছেন রাস্তা খুলে, হ্যাঁ হাত তুলবেন, জোর করে ধ্বনি দেবেন, এখানে কিন্তু হাত জিতের ব্যাপার আছে। দেবেন তো? হ্যাঁ, চারটে চারটে ধ্বনি আমাদের কাছে আছে, যাতা ব্যাপার নয়। বাবারা যদি বাঘ হয় আমরা বাঘিনীর বাচ্চা। জোর করে রাধারানী কি, আমি দেখছি মায়েদের যতগুলো সংখ্যা মায়েরা রয়েছে সেহারে কিন্তু হয়নি, ধনী হয়নি, প্যান্ডেলের পিছনে যায়নি। বাবাদের দেখবেন, ও তো হারা লক্ষণ, হারা লক্ষণ ওইটা। মায়েদের মায়েদের থেকেও বাবাদের সংখ্যা কম, যদিও ওই রকম আমার বুড়ো মা বলছে আমি জিতে যাবো, ওই রকম সামনে বলছে আমি জিতে যাবো। আচ্ছা যাই হোক, আমার বাবারা জিতে যাবে এটা 100%। আচ্ছা বাবা জিতবেন আপনারা, আচ্ছা একটু জয় ধ্বনি দিয়ে দেখা যাক। হ্যাঁ কোথায় হাঁটছে তার ঠিক নেই, এদিকে তো রাধারানী দল বসে সুন্দরের দলে, এদিকে আছে এদিকে যাচ্ছে সব আমাদের দল। আচ্ছা দাও, ওদিকে যাওয়ার দরকার নেই, আচ্ছা আগে আপনি দেবেন না, আমি তো আমার তো কাজ শেষ হয়ে গেছে, এবার আপনি দেখুন আপনার দলকে কি করবে। আচ্ছা দাদা, মায়েরা যারা রাধারানী দলে আছেন একটু আসতে, তাহলে রেডি তো? শ্যাম সুন্দর কি, এই একটা আওয়াজ হলো, মায়েরা শুনতে পেয়েছেন? আমি শুধু ইশারা করবো, আপনারা এমন করে ধ্বনি দেবেন যেন দাদা ভাইরা লাভ মেরে উঠতেও পারে, ঠিক আছে? হ্যাঁ সেইভাবে ধ্বনি দিতে হবে, একদম জোর করে। রাধা রানী কি, ওকে খুব সুন্দর। তাহলে এইবার কিন্তু সবাই মিলে একটা একসঙ্গে ধ্বনিটা নিয়ে নেব। রাধা রানী কি, সব সুন্দর কি, গিরিধারী লাল কি, বৃন্দাবন চাঁদ কি, সকল ভক্ত মণ্ডলী কি, নিতাই গৌর হরি হরি বল। হরম কে জানিল যে কত ছিল যে মধু পাকে হরি না, কে জানিল রে কত ছিল যে মধু পাকে হরি না, কে জানিল রে কত ছিল যে মধু পাকে হরি না, নদী হানা করে সত্যি মাতার ঘরে, নদী হানা করে সত্যি মাতার ঘরে উদয় হলো তুমি চানা, আজকে জানিল রে মধুমাতা হরিণা।
লীলার মধ্যে প্রবেশ করে যায় নাকি? হ্যাঁ, অনেকক্ষণ আমরা কথা শুনলাম তো মাগো, আজকে তো প্রথম দিন, তাই প্রথম দিনে আমরা একটু সুন্দর করে ভক্ত লীলা আস্বাদন করব। আর এই লীলার মাঝে আমি যদি সময় পাই দু চারটে আবার প্রমাণ কথা আমি আলোচনা করব। তো চলুন চলে যাব লীলার মধ্যে। ও গো বাসুদেব ঘাসে কহে করাইয়ে বিনা, আহা বাসুদেব ঘোষে কহে করাইয়ে বিলাস, বাসুদেব ঘোষে কহে করাইয়ে বিলাস, বাসুদেব ঘোষে কহে করাইয়ে বিলাস, আহা ভক্ত লীলা গোরা চাঁদের করিল প্রকাশ, ভক্ত লীলা গোরা চাঁদ করিল প্রকাশ, ভক্ত লীলা গোরা চাঁদের করিল প্রকাশ, ভক্ত লীলা গোরা চাঁদ করিল প্রকাশ, বলে এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, আরে গোপনে রইল না ঘ, এইবারে লীলা প্রকাশ হলো, আরে গোপনে রইল না ঘ, এইবারে লীলা প্রকাশ হলো, আরে গোপনে রইল না ঘ, এইবারে লীলা প্রকাশ হলো, আরে গোপনে রইল না ঘ, এইবারে লীলা প্রকাশ হলো, আরে গোপনে রইল না ঘ, এইবারে লীলা প্রকাশ হলো, আরে গোপনে রইল না ঘ, এইবারে লীলা প্রকাশ হলো, আরে গোপনে রইল না ঘ, এইবারে লীলা প্রকাশ হলো, আরে গোপনে রইল না ঘ, এইবারে লীলা প্রকাশ হলো, গোপত গৌরাঙ্গ লীলা এইবারে লীলা প্রকাশ হলো, গোপত গৌরাঙ্গ লীলা হরি হরি প্রকাশ হলো, গোপত গৌরাঙ্গ লীলা এইবারে লীলা প্রকাশ, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, হরি বল হরে কৃষ্ণ। তাই মাগো, আমাদের একটু মন দিয়ে শুনতে হবে যে লীলা আমরা আস্বাদন করতে বসেছি। দেখুন, নিচু জাতিদের জন্মগ্রহণ করে তারা কেমনভাবে ভগবান চরণ আশ্রয় করে স্বর্গবাসী হয়েছিলেন, সেই উপলক্ষ নিয়ে এই পালা, আমি যে পালাটি পরিবেশন করব সে পালাটির নাম হলো কৃষ্ণ ভক্ত সুধাময় চন্দ্রা। বহু বছর আগেকার কথা, মাথুর নামক রাজ্যে শঙ্খরাজ নামে এক মহাপ্রতাপশালী রাজা রাজত্ব করতেন মা। সেই রাজা কেমন ছিলেন দেখো,
অত্যাচারী লোভী মহাপাপিষ্ঠ। তার রাজত্বে একমাত্র কালী মায়ের নাম ছাড়া, কালী মায়ের গুণকীর্তন ছাড়া সেই রাজত্বে কোনোদিন কৃষ্ণ নাম করতে দিতেন না। তাই রাজা আদেশ করলেন সকল দাস দাসী সৈন্য সামন্তকে যে আজ থেকে আমাদের রাজত্বে কৃষ্ণ পূজা নিষিদ্ধ। রাজ আজ্ঞা পেয়ে দাস দাসীগণ সারা রাজ্যে ঢেড়ি পিটলেন যে আমাদের রাজত্বে কৃষ্ণ পূজা নিষিদ্ধ, কেউ যদি গোপনে চুরি করে আমার ভগবানের নাম করে তাহলে তাকে কঠিন শাস্তি দিতে বাধ্য হব। তো বাবা মায়েরা সব থেকে ভয় হচ্ছে কি বলুন তো? প্রাণের ভয়। এই জীবনের এমনই একটা ভয় আছে বাবা, এই প্রাণের ভয়ে অনেকে পিছিয়ে গেলে সেদিন হতে দেহে যেতে আর কেউ কৃষ্ণ নামে করে না। সারা রাজ্যে কৃষ্ণ নামে বন্ধ হয়ে গেল, সবাই কালী মায়ের গুণানু কীর্তন করে আর কালী কালী বলে চিৎকার করে সবাই ডাকে মাকে। এইভাবে চলল বহুদিন। রাজা অহংকারী লোভী মহাপাপিষ্ট ছিলেন বাবা, রাজা যে লোভী ছিল অহংকারী ছিল, কিন্তু তার স্ত্রী সতী শ্রদ্ধা স্বামী ভক্তি পরায়ণী নারী ছিলেন মা প্রমীলা। মায়ের মতি গতি মন প্রাণ ছিল সর্বদা আমার ভগবান করুণাময়ীর চরণে। তাই রাজা যাতে না জানতে পারে রাজার গোপনে চুরি করে রাজপ্রাসাদের অন্তপুরে মা ছোট্ট করে একটি ভগবানের মঙ্গলের ঘট স্থাপন করলে, আর সেই মঙ্গল ঘট স্থাপন করে রাজার একমাত্র মেয়েও ছিল, নাম তার মীরা। বয়স মাত্র 5 বৎসর মা, ছোট্ট মীরাকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদের অন্তপুরে একটি ভগবানের মঙ্গলের ঘট স্থাপন করে নিত্য নিত্য আমার ভগবানের নাম ভজনা করতে থাকে। তাই আজও প্রতিদিনের ন্যায় সেই ভগবান মঙ্গল ঘটের কাছে বসে রানী প্রমীলা ছোট্ট কন্যাকে সঙ্গে নিয়ে গাইছে কি গো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে।